দর্শক দেখছেন এই যে হায়দার ভাই দুটি গরু ক্রয় করেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি 55,000 টাকা একটি 80,000 টাকা এই দুটি গরু কালকে জবাই করবেন হায়দার ভাই আপনাদের জানিয়ে রাখি এই এলাকায় প্রচুর গরুর সমাগম আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করে গরুর খামার করতে চান তাদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করেছি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে আজ আমরা রয়েছি দিনাজপুর জেলার সদর উপজেলার মাজাডাঙ্গা গ্রামে এই গ্রামে প্রতিটি বাড়িতে 5টি 7টি করে গরু রয়েছে আপনারা যারা এ ধরনের গরু ক্রয় করে গরু মোটা তাজাকরণের খামার করতে চান বা ব্যবসা করতে চান তাদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি চলুন দর্শক আমরা আজকের বাজার দর জেনে আসি দর্শক এখানে একটি ক্রস জাতের গরু রয়েছে যে দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই গরুটি কিনতে এসেছি বা দেখতে এসেছি যেটাই বলি না কেন ষাড় গরু আপনাদের দেখছেন গরু ভাই কোনো ভিটামিন ভ্যাকসিন মারা নেই কোনো মারা নেই ওজন কত হবে ৯৫ চাইছে ওটা না ভাই তোর দাম দিব হবে ৮৫ দাম দিব হবে কত লাগা দেবো তুই পাড়া দিয়ে চলো বলি ওজন কতটুক হবে হাদের ভাই চার মনের উপরে হবে না চার মন চার মনে দেখো ওইলো না ৭২,০০০ ধরো ৭২,০০০ বলবো দর্শক যে ৭২,০০০ টাকা বলবো ৭৪,০০০ টাকা না ভাই অনেক গরুটা হাসি ভাঙ্গা যায় না হাসি ভাঙ্গা হবে না দাম চাইছি কোন কাদা কইছে একটা কাদা কইবে না তুই ১,০০০ কম দিস তো না না ৬,০০০ তুই ১,০০০ কম দিস ৬,০০০ ১,০০০ কম দিস যা মানে ৭৯ আর ৭৬ হ্যাঁ 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 ৭৯,০০০ টাকা বলছে আর হায়দার ভাই বলছে ৭৬,০০০ দেখা যাক শেষ পর্যন্ত কত দূর আসে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা ৭৬ কোয়াতে ৭৬ আরো দাম চাইছি ৭৯ আরো ৭৯ চাইছি দর্শক এসে দেখছেন এই এলাকায় প্রচুর গরু সমাগম ৭৬,০০০ টাকা বলছি আর কি বলবেন এত লোক কি কইবা কত ওজন হবে এটা আইডিয়া করে নিলাম ৫৪ মন হিসাব করেন ৫৫,০০০
500 উপর পড়ে গেল 500 টাকা তারপরে 3000 টাকা করছে তাহলে হিসাব করে দেবেন 79000 টাকা পড়ে যাবে ভাই মানে কত 78 তো আছে যা বেদা হয়েছে এখন কি এখন অসুবিধা আমরা কেমন করে যে চেঙ্গা কেমন করে চলে যাইয়ে 77000 পড়লো কি ভাই কত দিয়ে দিলেন ভাই 77 ভাই 77000 আমার ছিড়বে দর্শক দেখলেন 77000 এই ক্রস জাতের ষাঁড় গরুটি হাজার ভাই ক্রয় করে নিয়ে নেবেন দর্শক দেখছেন এই এলাকায় প্রচুর গরুর সমাগম মানে প্রতিটি বাড়িতে 5-7টা করে গরু রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা নিজে দেখছেন প্রচুর গরু বাড়িতে বাড়িতেই গরু মানে এক বাড়িতে যতগুলো মানুষ নেই ততগুলো তার থেকেও বেশি গরু রয়েছে এই এলাকায় দর্শক আমরা ঘুরতে ঘুরতে আরেকটি বাড়িতে এসেছি এখানে কি ষাঁড় গরু আছে ক্রস ক্রস জাতের একটি গরু রয়েছে দেখি চলুন আমরা আপনাদেরও দেখানোর চেষ্টা করি এবং ওই যে হ্যাঁ এটা তো বাচ্চাই মনে হয় বয়স বেশি না মনে হয় বছর খানে খাবে নাকি বছর হয় এরবারে গরু একবার লিয়ে গেছিল দুটো বহুত দিনে দেখছেন কুরবানের ঘরে লিয়ে গেছিল মানে দুটো আড়িয়া লিয়ে গেছিলাম দেখ দেখ ফাড়ে দেখ ওটা ফাড়ে দেখ দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটা দুটো গরু নিচু আরো মানে উনি তো বোঝাই অটো চলাছে না আমাকে মোবাইল করছিল আমি বলছি মানে দাম দর এখন মোবাইলে তো হবে অসুবিধা কি আর যদি আসতে বলে আমি আরেকবার আসবো কত কজন হবে এটা বললেন না তো কত দাম দুপুর বেলা আসবো কিছু কই গেছে না দাম চাইব দাম না চাইলে কত দাম ঠিক আছে 95 চাইছে তো ওটা দাম দর এখন কি হবে না তখন আরেকবার দাম চাইবে অসুবিধা কি লোক নাই দেখে দরদাম করা যাচ্ছে না আপনাদেরকে পরবর্তীতে আমরা এইটা দাম কত হয় সেটা জানানোর চেষ্টা করব দর্শক আমরা আরেকটি বাড়িতে এসেছি এই যে এই গরুটি এটা কত নিচ্ছেন হায়দার ভাই 33000 এটার ওজন কতটুকু হবে 65 কেজি দর্শক এই যে উনি আইডিয়া করছেন 65 কেজি ওজন 33000 টাকায় ক্রয় করেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার মাজাডাঙ্গা গ্রাম থেকে এই যে হায়দার ভাই গরুগুলো ক্রয় করছেন
আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আমরা। আপনাদের যেমনটি বলেছিলাম, এই এলাকায় প্রচুর গরু, এক একটা বাড়িতে যতগুলো মানুষ নেই তার থেকে বেশি গরু রয়েছে। প্রচুর গরু দেখানোর চেষ্টা করছি আমরা। এটা তো কালকে যাবাই, কত জন নিয়েছিলেন? নিয়ে যাচ্ছেন আগামীকাল সকালবেলা জবাব দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কি কইলাম আপনার?